আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো বন্ধুরা, আমি আজ খুবই গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড টিউটোরিয়াল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো আমরা যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করি, আমরা অনেকেই কিন্তু অন্যকে কীভাবে লোকেশান পাঠাতে হয় জানি না, আর যারা জানি তাদের জন্য না, যারা জানি না তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করি কিন্তু অন্যকে কীভাবে লোকেশান পাঠাতে হয় আমরা জানি না। তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজ ওয়েতে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে লোকেশান পাঠাতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য যে কোনো হোয়াটসঅ্যাপে লোকেশান পাঠাতে পারবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাই আমি কী করবো, প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। দেখেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের উপরে ট্যাপ করে দিলাম। হোয়াটসঅ্যাপ উপরে ট্যাপ করার পরে দেখেন আমার এই অ্যাপ্লিকেশনটি এরকম ওপেন হলো। হওয়ার পরে আমি কী করবো, আমি যাকে পাঠাবো তাকে সিলেক্ট করে নেবো। দেখেন আমি এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার পরে আমি এখানে কিন্তু আমি নাম্বারটি পেয়ে যাচ্ছি। আমি যাকে লোকেশান পাঠাতে চাই তাকে আমি প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আমি দেখছি কাকে পাঠাতে পারি। দেখেন আমি কী করবো, সরি এই নাম্বারটিতে আমি লোকেশান পাঠাচ্ছি। তার জন্য আমি কী করবো, দেখেন আমি কী করবো আবারও দেখাচ্ছি। আমি কী করবো, এই নাম্বারটির উপর সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখেন এইরকম ইন্টারফেসটি ওপেন হলো। হওয়ার পরে দেখেন আমার কিন্তু একটা এখানে কিন্তু একটা আইকন দেখাচ্ছে, আইকনের উপর আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে দেখেন এইরকম ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পরে কী করবে, দেখেন দেখাচ্ছে লোকেশান, এই লোকেশানের উপর আবার ট্যাপ করে দিতে হবে। এইখানে ট্যাপ করার পরে দেখেন আমার ইন্টারফেসটি এরকম ওপেন হবে। হওয়ার পরে দেখেন সেন্ট ইউর কারেক্ট লোকেশান, সেন্ট ইউর কারেক্ট লোকেশান এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু লোকেশানটি যাকে পাঠাতে চান তার কাছে কিন্তু সেন্ড হয়ে যাবে। দেখেন আমার লোকেশানটি কিন্তু সেন্ড হয়ে গেল। এই হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য যে কোনো লোকে লোকেশান পাঠানোর খুব সহজ হয়। আমার এই ভিডিওটি দেখে আশা করি আপনাদের উপকার হবে, আর আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আবারও বলি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল সেট করে দিবেন, যাতে এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।